আসসালামু আলাইকুম তীব্র গরমে কি হয় আমাদের শরীরে এবং কাদের ঝুঁকি সবচেয়ে বেশি ইউরোপের দক্ষিণাঞ্চল এবং উত্তর আফ্রিকার এক বড় অংশ জুড়ে তাপ্রবাহ চলছে তীব্র দাবদাহের ফলে ফ্রান্স স্পেন পর্তুগাল গ্রিস মরক্কো সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে দাবানল যা সামাল দিতে দেশগুলোকে হিমশিম খেতে হচ্ছে ব্রিটেনের ইহাসেও এত গরম কখনো পড়েনি এর ফলে বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি জরুরি সতর্কতা ঘোষণা করা হয়েছে বাংলাদেশের মতো এশিয়ার বিভিন্ন দেশেও বৃষ্টিপাতের অভাবে আবহাওয়া রুদ্রমূর্তি ধারণ করেছে যার ফলে গরমে হাঁসফাঁস করছে মানুষ নজিরবিহীন এই তীব্র গরমের কারণে কয়েকশো মানুষের মৃত্যুও হয়েছে আর আরও বহু মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সবার স্বাস্থ্যের উপরে এই গরমের প্রভাব পড়তে পারে তবে কিছু কিছু মানুষের বিশেষ করে বয়স্ক ও শিশুদের ঝুঁকি বেশি তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের শরীরও গরম হয়ে যায় এর ফলে রক্ত খুলে যায় এর জের ধরে রক্তচাপ কমে যায় যে কারণে সারা শরীর রক্ত সঞ্চালন করা হৃদপিণ্ডের জন্য কঠিন হয়ে পড়ে এইসব কারণে মৃদু কিছু উপসর্গ দেখা দিতে পারে যার মধ্যে রয়েছে ত্বকে ফুস্করি পড়া চুলকানি এবং পা ফুলে যাওয়া বা রক্তনালী উন্মুক্ত হয়ে যাওয়ার কারণও হয়ে থাকে এছাড়াও প্রচুর ঘাম হওয়ার কারণে শরীরে তরল পদার্থ ও লবণের পরিমাণ কমে যায় গুরুতর ক্ষেত্রে দেহে এই দুটো জিনিসের মধ্যে যে ভাসাম আছে তাতেও পরিবর্তন ঘটে এসব কিছু একসাথে মিলে গরমে শরীর পরিশ্রান্ত হয়ে যেতে পারে এবং তার লক্ষণগুলো হচ্ছে মাথা চক্কর দেয়া বমি বমি ভাব নিস্তেজ হয়ে পড়া মূর্ছা যাওয়া কিং কর্তব্য বিমূল হয়ে পড়া পেশি সংকুচিত হওয়া মাথা ব্যথা প্রচণ্ড ঘাম হওয়া ক্লান্তি আর রক্তচাপ খুব বেশি কমে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যেতে পারে তাই বিশেষজ্ঞরা প্রচুর পরিমাণে পানি পান করার পরিম পরামর্শ দিচ্ছেন আমরা যেখানেই থাকি না কেন তুষার ঝড়ই হোক কিংবা প্রচণ্ড দাবদাহের মধ্যেই হোক আমাদের শরীর সবসময়ই তার তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখতে চেষ্টা করে কারণ এই তাপমাত্রার মধ্যে আমাদের দেহ ঠিকমতো কাজ করতে পারে কিন্তু আবহাওয়া যখন গরম হয়ে যায় তখন দেহের ভেতরে তাপমাত্রা কমিয়ে রাখার জন্য আমাদের শরীরকে অনেক কাজ করতে হয় শরীর থেকে তাপ ছিঁড়ে দেওয়ার জন্য চামড়ার কাছাকাছি যেসব রক্তনালী আছে সেগুলো খুলে যায় এবং দেহে ঘাম হতে শুরু করে এই ঘাম যখন জলীয় বাষ্প হয়ে উড়ে যায় তখন নাটকীয়ভাবে আশপাশের তাপমাত্রা আরও বেড়ে যায় কিন্তু এর ফলে ত্বক ঠান্ডা হয়ে আসে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি কারা নিজেদের ঠান্ডা রাখতে হিমশিম খাচ্ছে সেদিকে খেয়াল রাখুন বিশেষ করে বয়স্ক লোকজন যাদের নানা ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে এবং যারা একা থাকেন ঘরের ভেতরে অবস্থান করুন যেসব জানালা সূর্যের দিকে মুখ করে আছে সেগুলোর পর্দা টেনে দিন প্রচুর পরিমাণে পানীয় পান করুন কাউকে বিশেষ করে শিশুদেরকে কোনো ঘরে বা গাড়িতে একা রেখে যাবেন না বেলা এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত নিজেকে সূর্যের আলো থেকে দূরে রাখুন এ সময় সূর্যের রশ্মি সবচেয়ে বেশি তীব্র হয় ছায়ার মধ্যে আশ্রয় নিন সানস্ক্রিন ব্যবহার করুন মাথায় লম্বা বারান্দাওয়ালা টুপি পরুন দিনের সবচেয়ে গরম সময়ে শরীরচর্চা বা ব্যায়াম করা পরিহার করুন কোথাও গেলে সঙ্গে করে অবশ্যই পানি নিয়ে যাবেন কোথাও পুকুর বা খাল বিল দেখলেই নিজেকে ঠান্ডা করার জন্য সেখানে নেমে পড়বেন না কারণ তাতে আর অনেক বেশি বিপদ হতে পারে যা হয়তো আপাতত চোখে পড়ছে না আপনার রাতে ঘুমানোর সময় ঠান্ডা মোজা পড়তে পারেন এবং অন্যান্য দিন আপনি যে সময় ঘুমান ওই একই সময়ে বিছানায় যাবেন কাউকে কষ্ট পেতে দেখলে কি করতে পারেন আপনি এরকম পরিস্থিতিতে কাউকে যদি আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করা যায় তাহলে বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যেতে পারে এক্ষেত্রে আপনি কি করতে পারেন তাকে ঠান্ডা জায়গায় সরিয়ে নিন শুয়ে দিন এবং পা দুটো সামান্য উপরে তুলে ধরুন প্রচুর পানি কিংবা অন্যান্য ধরনের পানীয় খেতে দিন তার ত্বক ঠান্ডা করার ব্যবস্থা করুন যেমন শরীরে ঠান্ডা পানি ছিটিয়ে দেয়া কিংবা স্পঞ্জ দিয়ে গা মুছে দেয়া বাতাস করুন ঘাড়ে এবং বগলের নিচে বরফের প্যাকেট রেখে শরীর ঠান্ডা করতে পারেন আধা ঘন্টার মধ্যে স্বাভাবিক না হলে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে তখন জরুরি ভিত্তিতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন মনে রাখবেন কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হলে তার শরীরে ঘাম নাও হতে পারে তাদের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এবং তারা জ্ঞান হারিয়ে ফেলতে পারে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের শরীরের পানি খুব দ্রুত কমে যেতে পারে এছাড়াও এই রোগের কারণে রক্তনালীতে পরিবর্তন ঘটতে পারে যার ফলে শরীরে ঘাম হওয়ার ক্ষমতা কমে যায় শিশুদের মধ্যেও কিন্তু এই ঝুঁকি অনেক বেশি যারা ডিমেনশিয়ার মতো মস্তিষ্কের বিভিন্ন রোগে আক্রান্ত তারা হয়তো গরমের বিষয়ে অসচেতন থাকতে পারেন এবং এই বিষয়ে কিছু করতেও তারা অক্ষম যাদের বাড়িঘর নেই তারা অনেক বেশি সময় ধরে সূর্যের নিচে থাকার কারণে ঝুঁকিতে পড়তে পারেন যারা ভবনের সবচেয়ে উপরের ফ্ল্যাটে থাকেন তাদেরও বেশি তাপ সহ্য করতে হয় এই গরমের কারণে কি মৃত্যু হতে পারে প্রতি বছরই গরমে বহু মানুষের মৃত্যু হয় ইংল্যান্ডে এই সংখ্যা প্রায় দুই হাজার এসব মৃত্যুর বেশিরভাগই ঘটে গরমজনিত হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কারণে বেশিরভাগ সময় শরীরের তাপমাত্রা স্থিতিশীল রাখার চেষ্টা করতে গিয়েই এসব ঘটে থাকে